রিয়াজ, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, তিনি 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে রয়েছে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার। পারিবারিক জীবনে রিয়াজ 1972 সালের 26শে অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। রিয়াজ প্রথমে বিমানবাহিতে কাজ করতেন, তারপর সেখানে শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি চলে যায়, আর এরপর চাচাতো বোন ববিতার হাত ধরে 1995 সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। রিয়াজ 2007 সালে ফটোসুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের একটি মেয়েও রয়েছে।